এক্সক্লেমেটরি সেন্টেন্স এর এক্সক্লামেশন ধরন অনুসারে আমরা চেঞ্জ করে থাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি কোনো আনন্দের প্রকাশ করে তাহলে আমরা এক্সক্লেম উইথ জয় কোনো দুঃখের প্রকাশ করলে এক্সক্লেম উইথ সর কোনো বিস্ময় সারপ্রাইজ প্রকাশ করলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ কোনো ওয়ান্ডারটাও সারপ্রাইজের আরেকটা রূপ আহ কোনো অনুশোচনা বোঝাতে এক্সক্লেমড উইথ রিগ্রেট রাগ বা ক্ষোভ বা ক্রোধ প্রকাশে বা ইত্যাদি এভাবে আমরা সাধারণত প্রকাশ করে থাকি কোন শোক বা অতি বেশি দুঃখ বোঝালে এক্সক্লেমড ইন গ্রিফ এভাবে ব্যবহার করি অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা কোনটা প্রকাশ করে এটা বুঝি না সেই ক্ষেত্রগুলোতে শুধু এক্সক্লেম লিখলেও আনসারটি কারেক্ট হয়ে যায় যেমন এখানে হুররা শব্দটা আমাদেরকে আনন্দের প্রকাশ করছে সুতরাং এক্সক্লেম জয় দিয়েছি আমরা এখানে এলাচ শব্দটি দুঃখের প্রকাশ করছে তাহলে আমরা এক্সক্লেম উইথ সর দিচ্ছি আমরা এবার অপারেটিভ সেন্টেন্সে এসে আসলাম আমরা এখানে এসে দেখি আমাদের মাত্র দুইটা ওয়ে আছে একটা হলো উইশ অথবা প্রে ব্যবহার করা তো এই দুটার মধ্যে পার্থক্য আমি এভাবে করে থাকি যে যেখানে ডিরেক্টলি যেখানে ডিরেক্টলি গড বা আল্লাহ বা তার নামটা থাকে সেখানে আমরা রিপোর্টিং প্রে ব্যবহার করব আর যেখানে ডিরেক্টলি নেই আর সেখানে উইশ রিপোর্টিং পার্টটি ব্যবহার করা যাবে যেমন হি টু মি ইউ লিভ এখানে কিন্তু ডিরেক্টলি আল্লাহর নামটা নাই সুতরাং এখানে আমাদের উইশ রিপোর্টিং পার্কটি বেটার তো আমরা লিখবো যে হি উইস্ট দ্যাট আই মাইট লিভ লং এখানে কেউ যদি চাই যেখানে মি আছে এই মিটা ওই উইস্ট এর পাশে দ্যাট এর আগে রাখতে চাই তাহলে এভাবে রাখবো হি উইস্ট ফর মি দ্যাট হি উইস্ট ফর মি দ্যাট আই মাইট লিভ লং এভাবে দেওয়া যাবে এখানে আরো কিছু এক্সাম্পল দিয়েছি যেখানে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিছু যেমন চার নাম্বার হাউ ফার্স্ট দ্য বুলেট ট্রেইন নোভস বুলেট ট্রেন খুব দ্রুত চলে তো এটার গতি দেখে কি আমি আনন্দ পেয়েছি এখানে তো আনন্দের কোন ওয়ার্ড নেই ফলে এখানে শুধু এক্সক্লেম দিলে হবে অথবা ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় যেখানে আনন্দ বা দুঃখ কোনটা ভালোভাবে বোঝা যায় না ওখানে এক্সক্লেমড উইক ওয়ান্ডার দেওয়া যায় আই সেট হাউ ফার্স্ট দা বুলেট ট্রেইন নোমস ওয়ান্ডার মানে হল চিন্তা আসলে আমি চিন্তা করছি এত দ্রুত কিভাবে মুভড ভেরি ফাস্ট এভাবে দেওয়া তাই সিক্স নাম্বারে আছে আ ফুল দা ম্যান ইজ লোকটি কি বোকা তো এখানে আমি দুঃখ পাইছি কিনা এরকম কোন নাই কিন্তু পয়েন্ট নেই ফলে ওয়ান্ডার দাওয়ার বেটার ফুল এখানে এখানে উঠে ভেরি কথা বললাম কিন্তু আমি নিজেই দিলাম কারণ পরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভেরি দেওয়া যায় ডাব্লুচ ওয়ার্ড এর পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে গ্রেইট দিতে হয় এই যে এখানে নাউন ফাই এর ক্ষেত্রে দিতে হবে

Now, the chairman said to a the chairman applauded. The chairman applauded the firefighter. In quotation marks, said, the chairman applauded the firefighter saying that uh, he had done a great job. The chairman applauded the firefighter, saying that he had uh, had done a great job. ব্রাভার ক্ষেত্রে অ্যাপ্লড এলাসের ক্ষেত্রে সরি এক্সক্লেম উইথ সর হুড়রায়ের ক্ষেত্রে এক্সক্লেম উইথ জয় অথবা যে কোনো আনন্দের এক্সপ্রেশন এক্সক্লেম উইথ জয় ফায়ের ক্ষেত্রে এক্সক্লেম উইথ সর ওয়াও এর ক্ষেত্রে এক্সক্লেম উইথ ওয়ান্ডার এছাড়া ডব্লিউ ওয়ার্ড দিয়ে যদি আনন্দ দুঃখ ক্লিয়ার না হয় তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে বললাম এরপর আছে অপারেটিভ সেন্টেন্সের আরো কয়েকটা সেন্টেন্স এখান থেকে একটু দেখিয়ে দে যেমন চার নাম্বার সেন্টেন্স দা পিপল সেড লং লিভ দা প্রাইম মিনিস্টার তো আমরা এখানে সরাসরি আল্লাহর নাম না পাওয়ায় দা পিপল প্রেইড দিব না দা পিপল উইশড দ্যাট দিলাম এরপরে সাবজেক্ট নিয়ে আসলাম দা দ্য প্রাইম মিনিস্টার এরপরে মাইট দিব ভার্বের আগে দা পিপল উইস্ট আহ দ্য প্রাইম মিনিস্টার মাইট লিভ long intercom ah uh, arekta jeta number 9 the doctor said to me may you come round soon ah uh, the doctor said er jagay likbo wished ah uh, me ta ke likbo for me the doctor wished for me that uh, i might come round soon

তাহলে তো মেয়েটা মাইট হবে না মেয়ে থাকবে এই ক্ষেত্রগুলো খেয়াল রাখলে কিন্তু আমাদের ন্যারেশনের বেসিক রুলগুলো জানা হয়ে গেল তো এরপরে প্যাসেজ নেশনের রুলগুলো আমরা কিন্তু আলাদা করে আগেই পড়েছি প্যাসেজ রুল রুলের মধ্যে বিশেষ ছাড় থাকলে কি হবে তারপরে ধরো সরি থাকলে কি হবে বাই আল্লাহ বাই গড এরকম থাকলে কি হবে এক্সকিউজ মি থাকলে কি হবে এরকম যেগুলো আছে একটু ভিন্ন টাইপের তা পার্টিসিপল ফ্রেজ থাকলে কি হবে কেউ কাউকে কোনো নামে গালি দিলে কি হবে এই বিষয়গুলো একটু ভালো করে দেখার জন্য বলবো সবাইকে তাহলেই কিন্তু মোটামুটি আমাদের ন্যারেশনের বেসিক জানা হয়ে গেল এবং পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো টাচড হয়ে গেল তো আমরা আশা করি কুইজ টেস্টে টোয়েন্টি মার্কের এক্সাম টোয়েন্টিতে টোয়েন্টি পাওয়া সম্ভব মিড টার্ম হলে কিন্তু ফিফটিনে ফিফটিন পাওয়া যেত না হায়েস্ট থার্টিন বা ফোরটিন পাওয়া যেত কিছু না কিছু কম তো ই কম তো কুইজে যদি কেউ এক্সেলেন্টলি ভালো পড়ে তাহলে সে এক্সেলেন্টলি ভালো করবে টোয়েন্টিতে টোয়েন্টি পেয়ে যাবে আবার কেউ যদি ভালো না পড়ে তাহলে কিন্তু সে এক্সেলেন্টলি খারাপ করবে অর্থাৎ এক্সট্রিমলি খারাপ করে ফেলবে সো আমাদের একটু বেশি সতর্ক হতে হবে একটু বেশি পড়তে হবে বেশি জানতে হবে বেশি মনে রাখতে হবে তাহলে আমরা কুইজে ভালো করবো তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল কুইজ টেস্টে টোয়েন্টিতে টোয়েন্টি পাও ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ আজকে এখানে শেষ করছি